উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত এটা সম্ভবত একটা বাসে মানে বাস যে হয় তার মাথা স্ট্রাকচারটা করা হচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে দেখো নো স্মোকিং শুভযাত্রা যেটা বাসে আমরা উঠে দেখতে পাই সেটা এখানে করা হচ্ছে। দেখো অসাধারণ একটা লুক নিতে চলেছে এই এক পথের যাত্রী, বিভিন্ন ধরনের যেমন এই দেখো বন্ধুরা এখন থেকেই চারিদিকে সব লাইটিং পোস্টার সমস্ত কিছু আয়োজন করা হয়ে গিয়েছে, এটা পুজো পুজো ভাব চলে এসেছে এখন থেকেই। আর মাত্র এক সপ্তাহ বাকি আছে দুর্গাপূজা, আর এর পরেই এখানে একটা রমরমার কাণ্ড হতে চলেছে, শুধু এখানে না যে সমস্ত জায়গাগুলো দুর্গাপূজা হয় আর এগুলো তো একটু বড় করেই হয় যে কারণে এখানের আয়োজনটাও একটু বেশি হবে তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একদম সামনেই চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘের একদম সামনে, আর এখানে দেখতে পাচ্ছি পুরো গার্ড করে দিয়েছে এবং গার্ড করে দিয়ে তার ভিতরে সমস্ত কাজকর্ম চলছে, আর যেহেতু বাকিও নেই বেশি দিন সে কারণে পুরো সামনেটা পুরো ঢেকে দিয়েছে। দেখানোর চেষ্টা করব, পারমিশন যদি পাই অবশ্যই দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘে, এবং গত বছরে ছিল দিন যাপনের হালখাতা, আর 2022 হচ্ছে এক পথের যাত্রী। তো এই এক পথের যাত্রী কতটা সম্পন্ন হয়েছে সেটা তো তোমাদের দেখাবোই, সঙ্গে এটাও জানাই যে তৃতীয়া থেকে খুলে দেওয়া হচ্ছে সকল দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ, আর তোমরা তৃতীয়া থেকে এখানে আসতে পারবে এবং প্রতিমা দর্শন করতে পারবে। রেলিং করা হয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি যে রাস্তার সাইডে যে সমস্ত ব্যারিকেডের মতো দেয়া থাকে সেই রকমই ঠিক রেলিং, মানে রাস্তা একটা হতে চলেছে। আর এদিকে স্ট্রাকচারটা একবার দেখো অসাধারণ ফুটে উঠেছে। এন্ট্রি করেই আমরা দেখতে পাচ্ছি এরকম বেশ কিছু পায়ের, আর তার উপরে যদিও একটা স্ট্রাকচার হবে এখনও কমপ্লিট হয়নি। আর এই দিকটা দেখলে আমরা দেখতে পাবো বিভিন্ন গাড়ির বাইকের সমস্ত কিছু চাকা এখানে আছে, তার উপরে কিছু মানুষের মূর্তিও করা আছে এবং বাসের ছবি কন্ডাক্টরের ছবি এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি দেখো ব্যান্ড, যে সমস্ত ব্যান্ড বাজনা বাজায় তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে। আর বিভিন্ন রকমের ছোট টুল চেয়ার এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, আর টিকিট কাউন্টার এখানে হয়েছে।
কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি যে দূরবর্তী বাসগুলো যেমন গঙ্গাসাগর, কাকদ্বীপ, সমস্ত কিছুর এখানে টিকিট দেওয়া হয়। অসাধারণ কাজ, যেটা আমরা দেখে বুঝতেই পারছি। গেস্ট হাউস, বোর্ডিং হাউস এদিকে আছে, ঘর ভাড়া পাওয়া যায়, রুবি বোটিং। দেখো অসাধারণ লেখা, দাঁড়াও এ পথে পরে করিও গমন, আমিও ছিলাম একদিন তোমারই মতন। অসাধারণ লেখা। এটা সম্ভবত একটা বাসে, মানে বাস যে হয় তার মাথার স্ট্রাকচারটা করা হচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। দেখো নো স্মোকিং শুভযাত্রা, যেটা বাসে আমরা উঠে দেখতে পাই সেটা এখানে করা হচ্ছে। যেহেতু পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, তাই জোর কদমে চলছে কাজ, সেটা এখানে এসে দেখতে পাচ্ছি। আর খুব শীঘ্রই এই কাজ সম্পন্ন হবে এবং সম্পন্ন হয়ে খুলে দেওয়া হবে সকল দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ। দেখো অসাধারণ একটা লুক নিতে চলেছে এই এক পথের যাত্রী। বিভিন্ন ধরনের যেমন, আর ভ্রমণ কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাথে আসা বেল আইকনটি, যাতে পরবর্তী আরও ভিডিও আপলোড করলে সকল তুমি পেয়ে যাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত।